লালমনিহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশে মহাবিদ্যালয় মাঠে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুপুরে খেলার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাপি দাওয়াল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম সহ আরো অনেকে খেলার মাধ্যমে সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এই জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যা আয়োজন করেছেন আমাদের রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক যারা বাসুধার্মিক দুরু সবচেয়ে জনপ্রিয় নেতা সারা বিভাগের মানুষগুলোকে তিনি এখানে সম্পৃক্ত করেন এটা একটা আমি নিঃসন্দেহ বলে অত্যন্ত সৃজনশীল একটি রাজনৈতিক এবং একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন এই খেলার মধ্য দিয়ে বিএনপির মহামিলন মেলার উদয় হয়েছে খেলা আমাদের প্রাণ খেলা আমাদের ভালোবাসা মাঠে তারা এমন আয়োজনের আয়োজকদের ধন্যবাদ জানান খেলা দেখার জন্য আসছি এবং আসাদুল হাবিব সারের উপলক্ষে খেলাটা হচ্ছে এবং আমরা খুবই আনন্দিত এরকম খেলা হতো না আমাদের এদিকে শুধু এর কারণেই আমাদের খেলা এখানেই প্রতি বছরই এই খেলাটা হয় উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন লালমোনহার জেলা বিএনপিকে দুই এক গোলে হারিয়েছে নীলফামারী জেলা স্পোর্টস ডেস্ক নিউজ টোয়েন্টি ফোর